বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কুমিল্লা শহরের উত্তর দিক দিয়ে বয়ে যাওয়া গোমতী নদীর সামান্য উত্তরে মাঝি গাছা গ্রাম। সেই গ্রামের সুন্দরী কিশোরী নূরজাহানকে সাপে কাটলে তাকে কলা গাছের ভেলায় ভাসিয়ে দেওয়া হয়। ভাসমান অবস্থা থেকে তাকে উদ্ধার করেন ত্রিপুরা মহারাজার রাজদরবারের প্রধান বাইজি মেনেকা। পরে তাকে রাজদরবারে নিয়ে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলা হয়। পরবর্তী সময়ে মেনেকা বাইজি নূরজাহানকে নাচ গান শিখিয়ে গড়ে তোলেন ত্রিপুরা মহারাজার রাজদরবারের শ্রেষ্ঠ বাইজি হিসেবে। অনেকদিন রাজদরবারের শ্রেষ্ঠ বাইজির পদে অসীম থাকলেও তার বয়স যখন 40 থেকে 42 বছর, তখন ত্রিপুরার তৎকালীন মহারাজা নূরজাহানকে অবসরে পাঠিয়ে দেন এবং মাঝিগাছায় কয়েক একর জমি তাকে দান করেন। এছাড়া সঙ্গে দিয়ে দেন বেশ কিছু নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার। নূরজাহান আবার মাঝিগাছা গ্রামে বসবাস শুরু করেন এবং নিজেকে জমিদারের বিধবা স্ত্রী হিসেবে প্রচার করেন। নূরজাহান গ্রামের গরিব মানুষকে নানা রকম সাহায্য সহযোগিতা করতেন, কিন্তু সবসময় অতীত জীবনের কৃতকর্মের জন্য অনুশোচনায় ভুগতেন। ভাবতেন পাপে ভরা তার জীবন, কিভাবে মুক্তি মিলবে এই পাপ থেকে। একদিন শরণাপন্ন হন এক মাওলানা সাহেবের, তিনি তাকে একটি মসজিদ নির্মাণের পরামর্শ দেন।